हाय फ्रेंड्स एंड वेलकम बैक टू माय चैनल। आमरा इवोल्यूशन शुरू करेछिलाम जेटा होच्छे क्लास टुएल्वेर आछे एनसीईआरटी ते। तो आमरा इवोल्यूशनेर आगे अनेकगुलो पार्ट दिए एसेछि, तोमरा जोदि आगे पार्टगुलो ना देखे थाको तोमरा प्लेलिस्टटा किन्तु अवश्यई एकबार देखे निओ एबं आगेर पार्टगुलो बुझे निओ। आमि खूब सहज भाषा बुझिएछि, आशा करि जे तोमरा सहजे बुझते पारबे। आमि ओपरेर आई बाटनेते तोमादेर प्लेलिस्टेर लिंकटा दिए देबो। আমরা আগের দিনকে যেটা পড়েছিলাম সেটা হচ্ছে যে বায়োলজিক্যাল ইভলিউশন নিয়ে আমরা পড়েছিলাম। সেখানে আমরা ল্যামার্কিজম পড়েছিলাম, ল্যামার্কিজমের সাথে সাথে আমরা পড়েছিলাম থমাস মালথাসের থিওরি। থমাস মালথাসের যে থিওরিটা, তার সাথে যে ডারউইন যে ন্যাচারাল সিলেকশনের যে থিওরিটা দিয়েছিল, সেই দুটোকে কীভাবে লিঙ্ক করা গেছে সেইটাও আমরা কিন্তু পড়েছিলাম। ঠিক আছে, যে পপুলেশন কীভাবে গ্রো হচ্ছে, সেখানে রিসোর্সের যে ফান্ডাটা সেটা আমরা দেখেছিলাম, যে রিসোর্স কিন্তু আস্তে আস্তে বাড়ছে, আর পপুলেশন কিন্তু খুব তাড়াতাড়ি বেড়ে যাচ্ছে, তার ফলে হচ্ছে একটা ন্যাচারাল সিলেকশন দেখা যাচ্ছে, কম্পিটিশনের মধ্যে পড়ে যাচ্ছে হচ্ছে যে কোনো পপুলেশন। তো তোমরা আগের ভিডিওটা কিন্তু অবশ্যই দেখে নিও। আর তারও আগে আমরা প্রথম থেকে আলোচনা করেছিলাম বিভিন্ন জিনিস, যেখানে হচ্ছে অরিজিন অফ আর্ট, হোমোলজি, অ্যানালজি, তারপরে কনভার্জেন্ট ইভলিউশন, ডাইভার্জেন্ট ইভলিউশন, তোমরা সেগুলো একবার দেখিয়ে নিও। আমি প্রত্যেকটা ভিডিও শুরুতে বলি কেন, কারণ হচ্ছে তোমাদের যাতে এই কটা জিনিস হচ্ছে মাথায় রয়ে যায়, কারণ এগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট আর নিটেতে আসে। তো প্রত্যেকটা ভিডিও লেকচার যখন শুরু হবে তখনই হচ্ছে আগের জিনিসগুলো একবার রিক্যাপ করে নেবে, তাহলে তোমাদের মনে থেকে যাবে। তো একদিকে যখন ডারউইন হচ্ছে তার ন্যাচারাল সিলেকশন দিয়ে থিওরিগুলো বোঝাচ্ছিল যে ইভলিউশন কীভাবে হচ্ছে, ল্যামার্কিজমের থিওরি যেটা ছিল সেটা হচ্ছে ভুল, এইভাবে ন্যাচারাল সিলেকশন হচ্ছে, উনি হচ্ছেন থমাস মালথাসের যে থিওরিটা আছে অ্যারিথমেটিক্যালি তার সাথে লিঙ্ক করছেন, ঠিক সেই সময় অন্য আর একটা দিকে দেখা যাচ্ছে যে একজন আরেকজন হচ্ছে, উনিকে সায়েন্টিস্ট বলা যাবে না, উনি হচ্ছেন সেই চার্চের যে পোপগুলো হয়, পোপেরা হয়, তো উনি হচ্ছে সেরকম একজন পোপ ছিলেন, পাদ্রি। তো হচ্ছে ডারউইন, তার নাম ছিল মেন্ডেল। তো একদিকে যখন ডারউইন হচ্ছে তার এই রকম বিভিন্ন রকমের থিওরি দিচ্ছেন ইভলিউশন নিয়ে, ঠিক সেই সময় হচ্ছেন অন্য প্রান্তে হচ্ছে যে মেন্ডেল হচ্ছে সেই ধরনের ইভলিউশনের, যে আগের দিন আমরা পড়েছিলাম না যে ইভলিউশন হচ্ছে যে জেনেটিক্যালি চলে আসে, ইনহেরিটেড হয়, তো সেই যে ইনহেরিটেড যে ক্যারেক্টারিস্টিক্সটা সেইটা কীভাবে হচ্ছে সেইটা হচ্ছে মেন্ডেল তখন হচ্ছে আবিষ্কার করছে। ঠিক আছে, কিন্তু তখনকার দিনে হচ্ছে খুব বেশি মিডিয়া ছিল না, বা মেন্ডেল তো কোনো সায়েন্টিস্টও ছিল না, তো মেন্ডেল হচ্ছে যে মানে গবেষণাটা করেছিল ওটা উনি লিখে একটা পাবলিশার্সের কাছে দিয়েছিল পাবলিশ করার জন্য, কিন্তু উনি যেহেতু কোনো সায়েন্টিস্ট নয় তাই হচ্ছে ওনার এই পাবলিশাররা হচ্ছে ওনার এই যে গবেষণাটা এটা নিয়ে অতটাও ইন্টারেস্টেড দেখায়নি। কিন্তু ওনার এই যে গবেষণার যে মানে একটা জেনেটিক লেভেলে উনি মূল করেছেন, ঠিক আছে, মানে মূল লক্ষ্য করেছেন যে কীভাবে জেনেটিক্যালি চেঞ্জ হচ্ছে, ইনহেরিট হচ্ছে কীভাবে কোনো ক্যারেক্টার, ঠিক আছে, তো মানে মূল জেনেটিক্সের যে ফান্ডাটা সেটা হচ্ছে কিন্তু মেন্ডেলই আমাদের দিয়েছে। ঠিক আছে, তো এখানে মেন্ডেলকে নিয়ে আমরা বলবো যে তখনকার দিনে হচ্ছে ডারউইন যদি হচ্ছে মেন্ডেলের সাথে যদি মানে এখনকার মতো মিডিয়া যদি থাকতো, তো মেন্ডেলের সাথে যদি ডারউইনের কোনো যোগাযোগ হতো অবশ্যই কিন্তু তাহলে ইভলিউশনের যে থিওরিটা আছে বা ইনহেরিটেন্সের যে থিওরিসগুলো আছে সেগুলো কিন্তু আরও বেটার রূপে পাওয়া যেত। ঠিক আছে, তো চলো আজকে আমরা পড়বো যে মেকানিজম অফ ইভলিউশনস। এখানে কি বলেছে দেখো, হোয়াট ইজ দ্য অরিজিন অফ দিস ভ্যারিয়েশন অ্যান্ড হাউ ডাজ স্পেশিয়েশন অকার। মানে কি বলছে, এখানে একটা এনসিইআরটি কোশ্চেন করেছে যে এই যে ভ্যারিয়েশন যেগুলো হচ্ছে, এই যে স্পেসিফিক ক্যারেক্টার্স গ্রো করছে এইটা কিভাবে হচ্ছে। তো এইটার জন্য হচ্ছে এইটা কিন্তু তোমার মানে ডারউইন কিন্তু এর কোনো ব্যাখ্যা দিতে পারেনি, কারণ এইটা হচ্ছে তোমার জেনেটিক লেভেলের ছিল, তাই না? তো এটা হচ্ছে মেন্ডেল হচ্ছে এর ব্যাখ্যাটা দিচ্ছিল যে এইটা হচ্ছে জিনেতে চেঞ্জ হচ্ছে, ক্যারেক্টার্স হচ্ছে ইনহেরিট হয়ে যাচ্ছে জিনেতে, সেই জন্য হচ্ছে যে একটার মধ্যে হচ্ছে বিভিন্ন ধরনের ভ্যারিয়েশনস দেখা যাচ্ছে, স্পিসিয়েশনস দেখা যাচ্ছে। ইভেন দো মেন্ডেল হ্যাড
talked of inheritable factors influencing phenotype, Darwin either ignored this observation or kept silence. বলছে যে মেন্ডেল কিন্তু মেন্ডেল ওই সময় হয় ইনহেরিটেবল যে ফ্যাক্টরগুলো আছে ফিনোটাইপ জিনোটাইপ এই যে ইনহেরিটেবল ফ্যাক্টরসগুলো আছে সেগুলো নিয়ে মেন্ডেল কিন্তু কথা বলেছিল কিন্তু ডারউইন হয়তো মেন্ডেলকে ইগনোর করে গেছে বা উনি হয়তো চুপ থেকে গেছেন যে ঠিক আছে কিছু সেরকম হয়তো ইম্পর্টেন্ট তথ্য নয়। নেক্সট কী বলছে দেখো, ইন দ্য ফার্স্ট ডিকেড অফ 20th century হুগো দ্য ভিরিস বেসড অন হিজ ওয়ার্ক অন ইভিনিং প্রিমরোজ ব্রট ফোর্থ দ্য আইডিয়াস অফ মিউটেশনস। মানে কি বলছে যে এখানে কিন্তু আরেকজন সায়েন্টিস্ট আসেন, সেটা হচ্ছে যে 20th century হচ্ছে প্রথম দিকে, তার নাম হচ্ছে হুগো দ্য ভিরিস। এই হুগো দ্য ভিরিস এসে উনি হচ্ছেন ইভিনিং প্রিমরোজ যেটা আছে যে ফুলটা তার ওপরে হচ্ছে যে উনি হচ্ছেন যে গবেষণা করেন এবং গবেষণা করে যে দেখেন যে যে মিউটেশনের আইডিয়াটা উনি তখন দিচ্ছেন এই যে ভ্যারিয়েশন যেটা হচ্ছে এই যে স্পেসিয়েশন যেটা হচ্ছে এটা সম্পূর্ণরূপে মিউটেশনের জন্য হচ্ছে, ঠিক আছে। লার্জ ডিফারেন্স অ্যারাইজিং সাডেনলি ইন এ পপুলেশন, যদি কোনো মিউটেশন হয়ে যায় কোনো পপুলেশনে তখন হচ্ছে সাডেনলি একটা হিউজ চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। হি বিলিভ দ্যাট ইট ইজ মিউটেশন, তো ইনি বলছেন যে এটা হচ্ছে মিউটেশন, মানে হচ্ছে সাডেন চেঞ্জ হুইচ কজেস ইভলিউশন, মিউটেশন হচ্ছে যার জন্যই হচ্ছে ইভলিউশন হচ্ছে। এই যে মানে কি বলতো, এই যে ন্যাচারাল সিলেকশনে ডারউইন কি বলেছিল যে এই যে অ্যাডপ্ট করছে, ঠিক আছে, অ্যাডপ্ট করে নিচ্ছে কোনো একটা এনভায়রনমেন্টের সাথে নিজেকে বদলে নিচ্ছে, তো এই যে বদলে নেওয়াটা এইটা তো তুমি আর বাইরে থেকে হ্যাঁ আমি বদলে নিলাম এরকমভাবে শুধু বদলালে হবে না, তোমাকে ইনহেরিট করতে হবে ওই ক্যারেক্টারটা নেক্সট জেনারেশনে, তো তোমার হচ্ছে সেটা জিনোটাইপের মধ্যে থাকতে হবে, ঠিক আছে। আর জিনোটাইপের মধ্যে তখনই কোনো ক্যারেক্টার যাবে যদি তোমার সেটা মিউটেটেড হয়ে যায়, মানে আগের থেকে মিউটেশন হয়ে তোমার কাছে এসছে এবার তুমি সেটাকে ইনহেরিট করছো তোমার নেক্সট জেনারেশনের মধ্যে, ঠিক আছে। এবার যখনই এবার তোমার মধ্যে মিউটেশনটা হয়ে গেল, এই মিউটেশনটা হলে কী হবে, আগে যে জেনারেশনগুলো ছিল তার থেকে কিন্তু তোমার একটা হিউজ ডিফারেন্স হয়ে গেল ক্যারেক্টার্সের মধ্যে, কারণ তুমি মিউটেটেড হয়ে গেছো। আগের জেনারেশনস কেউ মিউটেটেড ছিল না, তারা নর্মাল ছিল, তুমি মিউটেটেড হয়ে গেছো, তো তোমার নেক্সট যারা আসবে প্রজেনি তারা হচ্ছে সবাই এই মিউটেটেড ক্যারেক্টার্সটা নিয়ে থাকবে। তার ফলে কি হবে যে পপুলেশন ধরো এরকমভাবে চলছিল একটা স্ট্রেট লাইনে, সাডেন একটা চেঞ্জ দেখা যাবে যে এরকমভাবে উঠে যাবে, ঠিক আছে। একটা সাডেন চেঞ্জ হবে, একটা হিউজ চেঞ্জ হবে, কারণ হচ্ছে মিউটেশন হয়ে যাচ্ছে কোনো একটা পপুলেশনে, যেটা হচ্ছে যে ইভলিউশনের মূল কারণ, অ্যান্ড নট দ্য মাইনর ভ্যারিয়েশন দ্যাট ডারউইন টকড অ্যাবাউট। এটা কিন্তু ছোটোখাটো কোনো চেঞ্জ হবে না, যদি কোনো একটা পপুলেশনে কোনো একটা জিনিস মিউটেটেড হয়ে যায় তাহলে কিন্তু হিউজভাবে চেঞ্জ হয়ে যায়, সেটা কোনো ছোটোখাটো চেঞ্জ হয় না। দেখো তোমরা এই যে করোনা, ঠিক আছে, করোনা যখন ফার্স্ট যে মানে এটা এলো ওয়েভটা, ফার্স্ট ওয়েভে কিন্তু একটা ছিল একরকমের সিমটমস দেখা যাচ্ছে, সেই তো আমরা সেই রকম সিমটমস মেনে হচ্ছে নিজেদেরকে প্রোটেক্ট করে রাখলাম। এবার কি হলো যখন সেকেন্ড ওয়েভ এলো, সেকেন্ড ওয়েভ আসার আগে কিন্তু একটা কথা শোনা গেছে যে এটা হচ্ছে মিউটেটেড হয়ে গেছে, মিউট্যান্ট, ঠিক আছে, মিউটেটেড হয়ে গেছে, মিউটেশন হয়ে গেছে, মিউট্যান্ট হয়ে গেছে, মানে কি তার মধ্যে সে হচ্ছে তার জেনেটিক লেভেলে কিছু চেঞ্জ এনে দিয়েছে, ঠিক আছে। দেখো করোনা তো হচ্ছে ভাইরাস, তো তার হচ্ছে যে বেঁচে থাকার জন্য কোনো একটা লিভিং সেলের দরকার হয়, তো আমরা যখন ফার্স্ট ওয়েভ এলো আমরা হচ্ছে সবাই নিজেদেরকে প্রোটেক্ট করলাম, গরম জল খাচ্ছি, এ করছি ও করছি, তাতে কি হলো যে যে করোনা যে ভাইরাসটা ও কিন্তু বুঝে গেল যে ও আচ্ছা মানুষ এইভাবে প্রোটেকশন নিচ্ছে, তাহলে আমি নিজেকে অন্যভাবে অ্যাডাপ্ট করি যেটা ওরা জানে না, তাহলে কী হবে আমি ওদের মধ্যে ঢুকতে পারবো, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে ও নিজের মধ্যে একটা চেঞ্জ করে নিল, এনভায়রনমেন্ট যখন চেঞ্জ হলো আমরা যেমন নিজেদেরকে মানে সতর্ক করে নিলাম, করোনাও কিন্তু বুঝে ভাইরাসটা ও নিজেকেও চেঞ্জ করে নিল, মানে কি ও নিজেকে অ্যাডাপ্ট করে নিল বদল হওয়া এনভায়রনমেন্টের সাথে, ও নিজের মধ্যে একটা ইভলিউশন হলো,
তো এই যে ইভলিউশনটা হলো, এই ইভলিউশনটা কিসের জন্য হলো? মিউটেশন হয়ে গেছে তার মধ্যে, তার যে জেনেটিক লেভেল সেখানে তার মিউটেশন হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। এবং এর ফলে দেখা যাচ্ছে যে সেকেন্ড ওয়েভ যেটা এলো সেটা কিন্তু মারাত্মক লেভেলে দেখা গেল, প্রচুর মানুষ মরলো, প্রচুর পরিমাণে আক্রান্ত হলো। ঠিক আছে, কারণ হচ্ছে যে মিউট্যান্ট হয়ে গেছে। এবং যখন কোনো পপুলেশন মিউট্যান্ট হয়ে যায় বা যে কোনো জিনিস মিউট্যান্ট হয়ে যায়, অবশ্যই সে তার আগের যে ভার্সনটা ছিল তার থেকে আরও অনেক উন্নত হয়ে যায়। ঠিক আছে, তো ফার্স্ট ওয়েভে করোনাকে ডিফিট করা যতটা সহজ ছিল, সেকেন্ড ওয়েভে কিন্তু অতটাও সহজ ছিল না। ঠিক আছে, তো এরপরে যদি থার্ড ওয়েভ আসে তো সেটা কিন্তু আরও মারাত্মক হতে পারে যদি আমরা কেউ সতর্ক না হই। এখানে সেটাই বলেছে, ঠিক আছে। মিউটেশনস আর র্যান্ডম অ্যান্ড ডাইরেকশনলেস, তো এই যে মিউটেশন যেটা হয় এটা কিন্তু র্যান্ডম হতেই থাকে এবং ডাইরেকশনলেস, এর কোনো নির্দিষ্ট ধরনের ডাইরেকশন পাওয়া যাবে না। হোয়াইল ডারউইনিয়ান ভ্যারিয়েশনস আর স্মল অ্যান্ড ডাইরেকশনাল, যেখানে কিন্তু ডারউইন বলেছিল যে ভ্যারিয়েশন সবসময় স্মলে হবে এবং একটা নির্দিষ্ট দিকেই হয়ে থাকে। ইভলিউশন ফর ডারউইন ওয়াজ গ্র্যাজুয়াল, গ্র্যাজুয়াল মানে ক্রমশ আস্তে আস্তে ইভলিউশনটা হচ্ছে ডারউইনের মতে। হোয়াইল দ্য ভ্রিস বিলিভড মিউটেশন স্পেসিয়েশন অ্যান্ড হেন্স কল্ড ইট সল্টেশন, মানে কি বলছে যে ডারউইন কি বলেছিল, ডারউইন বলেছিল যে আস্তে আস্তে ইভলিউশন হচ্ছে, ঠিক আছে, কিন্তু হুগো দ্য ভ্রিস বললেন যে না, যদি কোনো একটা পপুলেশনের মধ্যে যদি মিউটেশন হয়ে যায় না, তো সেখানে হচ্ছে হিউজভাবে চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, একটাই পপুলেশনে যদি কোনো মিউটেশন হয়ে যায় তো সেটা বড় ধরনের পরিবর্তন এনে দেবে নেক্সট পপুলেশনকে। ঠিক আছে, তো সেটাই বলছে যে এটাকে বলা হচ্ছে সল্টেশন। ঠিক আছে, মানে কি হচ্ছে সিঙ্গেল স্টেপ লার্জ মিউটেশন, মানে একটা স্টেপেতেই হচ্ছে বড় ধরনের তোমার চেঞ্জ হয়ে যাচ্ছে। যেমন আমি বললাম যে ধরো সাপোজ ধরো গ্রাফ হচ্ছে কোনো একটা গ্রাফ এরকমভাবে যাচ্ছিল, এই ধরো গ্রাফ একটা আমি করলাম, তো এখানে ধরো কোনো একটা পপুলেশন এরকমভাবে যাচ্ছিল, যেতে যেতে যদি তার মিউটেশন হয়ে যায় না কোনো পপুলেশনের মধ্যে, হঠাৎ করে সে এরকমভাবে চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, এই যে সাডেন চেঞ্জ হয়ে যাওয়াটা এইটাকে বলা হচ্ছে যে সল্টেশন, সিঙ্গেল স্টেপ লার্জ মিউটেশন। কারণ একটা স্টেপ হলো, একটা স্টেপ হয়ে যাওয়ার পরে কিন্তু হঠাৎ করে তার মিউটেশনটা হয়ে গেল। ঠিক আছে, বোঝা গেছে তো? এরপরে দেখো কি বলছে, স্টাডিজ ইন পপুলেশন জেনেটিক্স ল্যাটার ব্রট আউট সাম ক্ল্যারিটি। তো এরপরে হচ্ছে আমরা পপুলেশন জেনেটিক্স নিয়ে পড়বো, তো সেখানে হচ্ছে বিভিন্ন রকমের জিনিস আমরা দেখতে পাবো। ঠিক আছে, তো তোমাদের একটা জিনিস বাদ চলে গেছে, এখানটায় আমি একটা জিনিস তোমাদের বুঝিয়ে দিই। ধরো এইখানটায় দেখো, ধরো কোনো একটা ন্যাচারাল সিলেকশন যেটা হচ্ছে না, ন্যাচারাল সিলেকশন ডারউইন যে থিওরিটা দিয়েছিলেন সেখানে হচ্ছে এই তিনটে গ্রাফ আছে, এই তিনটে গ্রাফ কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। সেখানে কি বলা হচ্ছে যে ধরো একটা কোনো পপুলেশনের মধ্যে, যেমন ধরো মানে কোনটা ন্যাচারাল সিলেকশন হবে সেইটা দিয়ে আমরা যদি দেখি, তো এ দেখো ফার্স্টের গ্রাফটা কি বোঝাচ্ছে, যে মাঝখানের যেটা আছে না, এই যে এই পিকটায় যারা আছে তারা হচ্ছে সব থেকে বেশি নাম্বারে আছে। ধরো সাপোজ একটা এক্সাম্পল আমি ধরছি যে বার্থ ওয়েটে, চাইল্ড বার্থ ওয়েটে, ধরো চাইল্ডের বার্থ ওয়েট জেনারেলি হয় তিন থেকে চার কিলো। ঠিক আছে, তিন থেকে চার কিলো বার্থ ওয়েট হয়ে থাকে ম্যাক্সিমাম। এবার ধরো কিছু কিছু বাচ্চার হয়ে থাকে যে হচ্ছে দু কিলো, আড়াই কিলোও হয়ে থাকে, আবার কিছু কিছু বাচ্চার হয়ে থাকে সাড়ে চার কিলো, পাঁচ কিলোও হয়ে থাকে। তো কিন্তু ম্যাক্সিমাম আমরা 90% যদি ক্ষেত্রে আমরা দেখতে যাই, নেচার কোনটাকে সিলেক্ট করেছে, যেটা হচ্ছে তিন থেকে চার কিলোগ্রাম ওজন। তো সেইটা হচ্ছে যে এইখানটায় আমরা হচ্ছে দেখো সব থেকে বেশি নাম্বারটা হচ্ছে এখানটায় আমরা দেখতে পাবো হচ্ছে তিন থেকে চার কিলো। ঠিক আছে, তো এই যে এইটাকে আমরা বলবো, এই ধরনের যে ন্যাচারাল সিলেকশনটা যেটা আমরা বলবো সেটাকে আমরা বলবো হচ্ছে স্টেবিলাইজিং ন্যাচারাল সিলেকশন। ঠিক আছে, এরপরে আরেকটা দেখো,
এগুলো সবকটাই কিন্তু হচ্ছে ফিনোটাইপিক ক্যারেক্টারের ওপর বেস করে। এরপরে দেখো কি হচ্ছে, সাপোজ ধরো যে আমরা আগে পড়েছিলাম যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হলো, তার ফলে কি হলো যে ব্ল্যাক কালারের যে পেপার্ড মদগুলো ছিল তারা হচ্ছে বেশি অ্যাডভান্টেজ পেলো, আর যারা হোয়াইট কালারের পেপার্ড মদগুলো ছিল তারা হচ্ছে কম অ্যাডভান্টেজ পেলো। তো কি হচ্ছে, আগে ছিল হচ্ছে হোয়াইট কালারের পেপার্ড মদ, এবার সাডেন হচ্ছে এনভায়রনমেন্টে চেঞ্জ হয়ে যাওয়ার জন্য তারা হচ্ছে পুরোপুরি চেঞ্জ হয়ে গেল তাদের রেশিওটা কিসেতে, ব্ল্যাক কালারের পেপার্ড মতে। মানে কি হলো, আগে ছিল হোয়াইট কালারের বেশি, সেটা চেঞ্জ হয়ে গিয়ে হচ্ছে ব্ল্যাক কালারের বেশি। তো এখানে হচ্ছে একটা শিফট দেখা যাচ্ছে, ঠিক আছে, এই যে পিকটা হচ্ছে শিফট হয়ে গেছে, আগে ছিল এইরম জায়গাটায়, আগে ছিল এইরকম জায়গাটায় পিক, এখন শিফট হয়ে গিয়ে এরকম জায়গাটায় হয়েছে। তো সেইটাকে বলা হচ্ছে যে তোমার ডাইরেকশনাল সিলেকশন, ডাইরেকশনাল ন্যাচারাল সিলেকশন। আরেকটা হচ্ছে যে নেচার হচ্ছে কোনো দুটো এক্সট্রিমকে সিলেক্ট করবে, মাঝামাঝি কাউকে সিলেক্ট করছে না, ঠিক আছে। তো এইটাকে বলা হবে তখন হচ্ছে ডিসরাপটিভ সিলেকশন। সাপোজ ধরো যে কোনো একটা এনভায়রনমেন্টে, ধরো খুব হট এনভায়রনমেন্টে যে আছে সেখানে হচ্ছে যে তুমি যদি এখন খরগোশকে গিয়ে রেখে দাও খুব গরমে, তো খরগোশ বাঁচবে না। আবার যদি খুব ঠান্ডাতে গিয়েও তুমি খরগোশকে রেখে দাও তো সেও কিন্তু বাঁচবে না, ঠিক আছে। মানে হচ্ছে খরগোশকে রাখতে গেলে হচ্ছে একটা মাঝামাঝি এনভায়রনমেন্টে রাখতে হবে। তো সেই সেই যে হার্শ এনভায়রনমেন্টগুলো, সেই যে হস্টাইল এনভায়রনমেন্ট যেগুলো আছে, সেখানে কি হচ্ছে যে সেখানে যারা মানে অ্যানিমেল, সেখানে যারা থেকে অভ্যস্ত তারাই সেখানে থাকছে। তো নেচার হচ্ছে সেই এক্সট্রিম পর্যায়ে হচ্ছে তাদেরকে সিলেক্ট করে নিচ্ছে, ঠিক আছে। মাঝামাঝি যারা আছে তাদেরকে কিন্তু নেচার সেখানে সিলেক্ট করছে না, ঠিক আছে। তো এইটা হচ্ছে ডিসরাপটিভ ন্যাচারাল সিলেকশন। তো তিনটাকে আমি বললাম যে প্রথমেরটা হচ্ছে যে স্টেবিলাইজিং ন্যাচারাল সিলেকশন, সবসময় মাথায় রাখবে যে এখানে হচ্ছে যে একটা তোমার চাইল্ড বার্থ ওয়েট মাথায় রাখবে, একটা এক্সাম্পল দিয়ে মাথায় রাখবে যে চাইল্ড বার্থ ওয়েটে কি হচ্ছে, 3-4 কিলোর মধ্যে ম্যাক্সিমাম বাচ্চাদের ওজন হয়ে থাকে, সেখানে 2-2.5 কিলোরও হয়ে থাকে, আবার 4-4.5 কিলোরও হয়ে থাকে। কিন্তু ম্যাক্সিমাম নেচার যেটাকে 90% সিলেক্ট করেছে সেটা হচ্ছে 3-4 কিলো। তো সেটাকে আমরা বলবো হচ্ছে স্টেবিলাইজিং ন্যাচারাল সিলেকশন। এরপরে যদি পেপার্ড মথের আমরা এক্সাম্পলটা দেখতে যাই, সেখানে কি হচ্ছে যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হওয়ার ফলে কি হচ্ছে যে হোয়াইট কালারের যে পেপার্ড মথ যেগুলো ছিল তারা পুরোটা চেঞ্জ হয়ে গিয়ে হচ্ছে ব্ল্যাক কালারের পেপার মতে হয়ে গেছে। কারণ আগে হচ্ছে হোয়াইট কালারের বেশি ছিল, এখন হচ্ছে ব্ল্যাক কালারের বেশি। তো এইটা পুরোটা হচ্ছে গ্রাফটা শিফট হয়ে গেছে। তো এইটাকে আমরা বলবো হচ্ছে ডাইরেকশনাল ন্যাচারাল সিলেকশন। আর হচ্ছে কোনো একটা এনভায়রনমেন্টে, ধরো খুব ঠান্ডা বা খুব গরম এনভায়রনমেন্টে যেসব অ্যানিমালসরা আছে, যেসব লিভিং অর্গানিজমসরা আছে, তারা কিন্তু ওই এনভায়রনমেন্টেই বাঁচতে পারছে, তারা কিন্তু মাঝামাঝি কোনো এনভায়রনমেন্টে বাঁচতে পারছে না, যেখানে হচ্ছে ধরো হালকা গরম হালকা ঠান্ডা সেখানে কিন্তু তারা বাঁচতে পারবে না। তাদের বাঁচার জন্য হয় খুব ঠান্ডা বা খুব গরম এনভায়রনমেন্টের দরকার হয়, যেটাকে আমরা বলি হার্শ এনভায়রনমেন্ট বা হস্টাইল এনভায়রনমেন্ট, ঠিক আছে। তো সেই ধরনের মানে হচ্ছে দুটো পিকস, ঠিক আছে, এই যে এখানে একটা পিকস আর এখানে একটা পিকস, এই দুটো পিকসে হচ্ছে লিভিং অর্গানিজম থাকবে, সেখানেই হচ্ছে নেচার সিলেক্ট করছে তাদেরকে থাকার জন্য, এবং মাঝামাঝি হচ্ছে কেউ থাকবে না। তো এইটাকে বলা হবে ডিসরাপটিভ ন্যাচারাল সিলেকশন, ঠিক আছে। তো ডারউইন যে ন্যাচারাল সিলেকশনের যে থিওরিগুলো দিয়েছিল সেটাও কিন্তু এইটাকে অনেকটা ব্যাখ্যা করে দেয়, যে ডারউইনের যে ন্যাচারাল সিলেকশন, উনি যেভাবে বলেছিলেন যে নেচার কীভাবে সিলেক্ট করে। তো এই যে প্রিন্সিপাল যেগুলো আছে বা এই তিনটে ডায়াগ্রাম দেখে কিন্তু আমরা ডারউইনের থিওরিটাকে অনেকটাই এক্সপ্লেন করতে পারি। আর এটা কিন্তু 2019-এ এসেছিল, 2019-এর নিটেতে কিন্তু এইটা এসেছিলো, এখান থেকে কোয়েশ্চেন এসেছিলো। তো তোমাদের আমি চ্যাপ্টারের শেষে যখন কোয়েশ্চেন করাবো তখন তোমরা বুঝতে পারবে যে কীরকম কীরকম কোয়েশ্চেন আসে, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই থাক, নেক্সট দিন আমি হার্ডি উইনবার্গের যে লটা আছে সেটা পড়াবো, আর পপুলেশন ইভলিউশনটা আমি শুরু করবো।
ओके তাহলে তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যদি কোনো কোয়ারিজ থাকে কমেন্ট বক্সে কিন্তু জানিও, অবশ্যই আমি চেষ্টা করব তোমাদের প্রবলেম সলভ করার। ওকে থ্যাংক ইউ।